মাসি, ও মাসি, ও আমি হলাম মাসি। হাই ফ্রেন্ডস, আবার চলে এসেছে একটা খুব সুন্দর ভিডিও নিয়ে। আর আজকের ভিডিওটা কিন্তু পুরো অন্যরকম। আজকের ভিডিওটা কিন্তু আজকে আমরা সারাদিন যা করেছি সেটা নিয়ে নয়, আজকের ভিডিওটা আমরা 5 দিন ধরে বানিয়েছি। অনেকেই কমেন্ট করছিলেন যে তোমার পুকি বোনের কি বেবি হয়নি। হ্যাঁ, আমার পুকি বোনের বেবি হয়ে গেছে। আর কি হয়েছে, ছেলে না মেয়ে, সেটাও কিন্তু এই ভিডিওতেই আপনারা জানতে পারবেন। তাহলে ভিডিওটা স্কিপ করবেন না, পুরো ভিডিওটা দেখুন, জেনে যাবেন পুকি ছেলে হয়েছে না মেয়ে হয়েছে। আর 5 দিন আগে হয়ে গেছে, আর 5 দিন ধরে আমরা ভিডিওটা শুট করেছি। বেবি হওয়ার পর থেকে যা যা হয়েছে সবকিছু আপনাদের দেখাবো। আর 5 দিন আগে কি হয়েছিল চলুন আপনাদের দেখাই। আর আজকে সকালবেলায় খুব মজা, খুব আনন্দ লাগছে, কারণ ঘুম থেকে উঠেই একটা খুব ভালো খবর শুনেছি। আর কি শুনেছি সেটা আপনাদের সাথে শেয়ার করব। খুব ভালো একটা খবর আছে আপনাদের জন্য, তাহলে ভিডিওটা কিন্তু স্কিপ করা যাবে না, পরপর দেখতে থাকুন। 3:30 থেকে 4টার মধ্যে বেবি হয়ে গেছে, আর এখন আমরা যে ক্লিপটা দেখাবো তখন মানে বেবিকে বেডে দিয়ে দিয়েছে। চলুন তাহলে ক্লিপটা দেখে নিন। এই যে এক্ষুনি পুকিকে আর বাচ্চাকে এই বেডে দিল, আর এখন সবাই দেখতে গেছে। তাই তখন আমি শানুকে বলে রেখেছিলাম আগে যে শানু, পুকির বেবিকে আর পুকিকে যখন বেডে দেবে তখন থেকে একটু একটু করে ভিডিও করে রাখবি। তাই শানু একটু ভিডিও করে রেখেছে। আর পুকি দেখুন কেমন করে বাচ্চার দিকে তাকিয়ে আছে, ওর ওকে দেখে আমার সেই আমার কথাও মনে পড়ে যাচ্ছিল। নিশাক যখন হয়েছিল আমি ওইভাবে নিশাককে দেখছিলাম তাকিয়ে তাকে, কারণ তখন মুখ দিয়ে বেশি কথা বলা যায় না। আর বেবিটাও দেখুন নড়ছে কেমন করে, আর খাওয়ার জন্য হাঁও করছিল। নিশার গো সেম, হওয়ার সাথে সাথে খাওয়ার জন্য হাঁ করছিল। আবার কিছুক্ষণ পরে ভিডিও করেছে এই যে, তখন পুকি অনেকটাই ভালো ছিল, আর সবাই কত খুশি হয়েছে দেখেই বুঝতে পারছেন। আর পুকিও তো বিশাল খুশি, মুখ দেখেই বুঝতে পারছেন। আর যে কাকি হয়ে গেছিলো, আর শানুও গেছিলো, শানুই ভিডিও করছে। দেখলেন তো ক্লিপটা কি সুন্দর, না কি ভালো লাগছিলো দেখে। আমার পুরো আমার কথা মনে পড়ছিলো, নিশাক যেদিন হয়েছিল সেই সব কথাগুলো মনে পড়ছিলো। এবার যে ক্লিপটা দেখাবো এটা 4 দিন আগের, সেদিনই কিন্তু বাড়িতে চলে এসছে মাসিরা। চলুন তাহলে মাসিদের নাচ দেখে নিই। আর মাসিরা কিন্তু পুরো 21,000 টাকা নিয়েছে কাকার কাছ থেকে। চলুন নিয়েছে মা, অন্তর গুরু পাও লাগে মা, ভালোতে কো আজামলা জামেলা কইরো না মা, দেহাতে পারা মিরা জামেলা কইরো না মা, 30,000 নিয়েছি মা, পাও লাগে ভালো থাকো। ঠিক আছে ঠিক আছে, আচ্ছা কবে আসবে, নাতি আসবে 10-15 দিন পারবে না বলাই, সারাতে বুঝে নাও চোখে চোখে নাচ। মাসিরা তো 21,000 টাকা পেয়ে খুব খুশি, আর কাকা কাকি শানু সবাই ওরা খুশি, ঘরে ছোট্ট বেবি এসেছে তাই, আর আমরাও খুব খুশি। আর এই মাসিদের নাচ দেখে না আমার মনে পড়ে গেলো সেই নিসার্গের ছোট্টবেলা। নিসার্গ যখন ছোট্ট ছিল ফারাক্কাতে আমরা তখন ছিলাম, আপনার দাদাভাই তখন ফারাক্কায় পোস্টিং ছিল, নিসার্গকেও কিন্তু মাসিরা নাচাতে এসেছিল। ফারাক্কাতেও এসেছিলো, আমাদের বেথুয়ার বাড়িতেও এসেছিলো। আর সেই ভিডিওগুলো সব আছে আমাদের কাছে, আপনারা যদি দেখতে চান কমেন্ট করবেন, ওই ভিডিওগুলো আমরা সব আপনাদের সাথে শেয়ার করব। এবার যে ভিডিও ক্লিপটা দেখাবো, এই দিন পূজা আর শানু গেছিলো পুকিকে দেখতে, আর ওরা গিয়ে ভিডিও কল করেছিল আমাদের কাছে। তাহলে চলুন পুরো ভিডিও ক্লিপটা দেখে নিন। তোর ভালো আছে শরীর? খুশি তো? তার মানে
পুরো ডিটো। এই যে নাম কি? এইবার ভালো লাগছে ছবিটাতে না? এইবার কাছে দিছে যে? হ্যাঁ এইবার বোঝা যাচ্ছে। হ্যাঁ এইবার বোঝা যাচ্ছে। এই যে আমাদের পুচকু সোনা, এখনো নাম ঠিক করা হয়নি। এই যে মাথায় চুল হয়েছে। আর এই যে আমাদের শানু। শানু কেমন আছিস? কেমন আছিস? ভালো। পূজা কই? বাহ, এই যে শানু তো ফর্সা হয়ে গেছো। পূজা কেমন আছো? ভালো। কেমন লাগছে এসে নতুন বাচ্চাকে দেখে? তোমাদের অনেকদিন পরে দেখে আমাদের খুব ভালো লাগছে। ঠিক আছে, কালকে হিজরে দেখিস? হ্যাঁ কালকে হিজরে নাচলো তো দেখছিলাম, শ্বশুরের ডান্সও দেখছি। কাকাও তো নাচলো, কাকা হেভি খুশি হয়েছে। কাকা খুব খুশি হয়েছে, প্রথম ছেলে হলো তো বাড়ি, ওর জন্য কাকা বিশাল খুশি। এই যে আমাদের ছোট্ট তিন দিনের বেবি। আমার তো খুব ইচ্ছা করছিল একটু কোলে নিতে, কিন্তু আমরা অনেক দূরে যেতে পারলাম না, তাই দূরের থেকে দেখে খুব ভালো লাগছে। আমরা অনেক দূরে তাই আমরা যেতে পারলাম না, আমরা থাকলে আমরা অবশ্যই যেতাম পুকিকে আর পুকির বেবিকে দেখতে, কিন্তু আমরা দার্জিলিংয়ে তাই যেতে পারিনি, তাই ভিডিও কল করে একটু দেখে নিলাম। আর দেখে খুব খুব ভালো লাগলো। শানু পূজা ওরা সবাই গেছে, আরও সবাই গেছে, প্রত্যেক দিনই কেউ না কেউ গেছেই। আর এইবার যে ক্লিপটা দেখাবো, এই ক্লিপটা খুব সুন্দর। কিন্তু আজকে আমাদের বেবি আসবে বাড়িতে, আর বাড়িতে আসার আনন্দে বাড়ি কেমন করে সাজিয়েছে আমাদের পাড়ার বৌদিরা আর বোনেরা। চলুন দেখে নিন। আজকে পুকি আসবে বাড়িতে, আর সাথে আসবে আমাদের ছোট্ট বেবি। তাই দেখুন বাড়িঘর সাজানোর ধুম লেগে গেছে। পূজা, তন্দ্রা, তারপরে তনু, শানু সবাই মিলে সাজাচ্ছে কাকার বাড়ি। ছোট্ট বেবি আসবে বাড়িতে, তাই কাকা এনে রেখেছে দেখুন কত রসগোল্লা। আমাদের মধ্যে কিন্তু এরকম করতে হয়, যেদিন বাচ্চা বাড়ি নিয়ে আসে সেদিন সবাইকে পাড়ার যারা যারা দেখতে আসে সবাইকে মিষ্টিমুখ করায়। কত বেলুন ফুলিয়ে রেখেছিলো আর কত ফুল ঠুল সব রেডি করে রেখেছিলো, কিন্তু একটু প্রবলেমের জন্য ওই দিন আর বেবি আসেনি, বেবিকে ছুটি দেয়নি, পরের দিন বেবি আসবে। তাই আজকে আপনাদের সব কিছু একবার দেখিয়ে দিলাম, আর কালকে তো অবশ্যই দেখাবো সব কিছু। আর এবার চলুন বেবির ঘরে, বেবি এসে যেই ঘরে থাকবে সেই ঘরটা এবার দেখাই। এই যে এই ঘরে বেবি থাকবে, আর ওই যে বিছানাও তৈরি করে রেখেছে পূজা, আমি দেখেছি পূজাকে তৈরি করতে ভিডিও কল করে। আর এই যে পুকি একটা মশারি অর্ডার দিয়েছিল বেবি হওয়ার অনেক আগে, এই মশারির কিন্তু একটা খুব সুন্দর গল্প আছে। আর গল্পটা হচ্ছে পুকি এটা অর্ডার দিয়েছিল বেবি হওয়ার আগেই, আর এটা পিঙ্ক কালারের অর্ডার দিয়েছে, কারণ পুকি জানে ওর মেয়ে হবে, তাই ও পিঙ্ক কালারের মশারি অর্ডার দিয়েছে। কিন্তু মজার ব্যাপার হলো আমাদের পুকির হয়নি মেয়ে, আমাদের পুকির হয়েছে ছেলে। আমাদের ঘরে এসেছে ছোট্ট গোপাল, তাই গোপাল এখন এই পিঙ্ক মশারিতেই শোবে, আর কি করবে। আসলে আজকেই আসার কথা ছিল আমাদের ছোট্ট পুচকুটা, কিন্তু পুচকুটার একটু প্রবলেমের জন্য আসতে পারিনি। আর কালকে আসবে আমাদের পুচকুসোনা বাড়িতে, আর পুচকুসোনার আসার আনন্দে বাড়িতে কি কি করেছে আর কেমন করে সাজিয়েছে আর কারা কারা এসেছে দেখতে সব চলুন দেখে নিন। তোমাদের কিন্তু ভিডিও হচ্ছে? হ্যাঁ দূর থেকে দেখাই। শানু লিখছে ওয়েলকাম, মাসি একটু চাও দেখি, একটু চাও হচ্ছে লেখা? হ্যাঁ হ্যাঁ মাসি চাও। তন্দ্রাবতী ফুল কি দিয়ে যেন, ফুল দিয়ে যেন কি করতে চলেছে, বসন্ত এসে গেছে। এই যে সাজানো পুরো কমপ্লিট করে ফেলেছে ওরা সবাই মিলে, পুরো রাস্তা থেকে ঘর পর্যন্ত এরকম ফুলের পাপড়ি দিয়ে দিয়েছে, আর এখানে ওয়েলকাম লেখা আছে, খুব সুন্দর হয়েছে। আর একটু পরেই কিন্তু আসবে আমাদের পুচকুটা বাড়িতে, তাহলে ভিডিওটা দেখে নিন। এবার পুকির কোলা পারবে না, অসুস্থই হয়ে গেছে। কিচ্ছু দেখা যাচ্ছে না,
এই জায়গাটা দাঁড়া আবার একটু আমায় মাসো সেটা ধরাও প্রদীপটা ধরাও দাঁড়াবার একটু দাঁড়া আসো মামি তুমি একটু করো ধান্দুপোনা তাহলে কেমন লাগলো আমাদের ভিডিওটা আজকের? কত মানুষ এসেছিল আর সবাই অনেকেই কমেন্ট করে বলেন যে আমাদের বগুলার ভিডিও দেখতে খুব ভালো লাগে, বগুলার ভিডিও দেখতে চান, তাই একটু আমরা ভাবলাম যে একবারে পুরো ভিডিওটাই দেখাবো আপনাদেরকে, মানে বেবি হওয়ার পরের থেকে সব কিছু, বেবি বাড়ি আসা পর্যন্ত সবটাই আপনাদের সাথে শেয়ার করবো। তাই আমরা এইভাবে 5 দিন ধরে ভিডিওটা করে করে রেখেছিলাম আর আজকে আপনাদের সাথে শেয়ার করলাম। তাহলে কেমন লাগলো আজকের ভিডিওটা কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে লাইক করে দেবেন, আর যারা যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। আর এরপরে আসবে নেক্সট ভিডিও, কিন্তু আরও সুন্দর, আরও ধামাকাদার। আরেকটা কথা আপনাদের সাথে শেয়ার করব, সেটা হচ্ছে আমাদের পুকির ছেলের ক ঘ ছ আর উম এই 4টি অক্ষর দিয়ে নাম রাখতে হবে। এবার উম দিয়ে তো নাম রাখা যাবে না, উমতে কি নাম আছে জানি না, কিন্তু ক ঘ আর ছ এই 3টি অক্ষরের মধ্যে যদি কেউ সুন্দর কোনো নাম জানেন তাহলে আমাদের কমেন্ট করে জানাবেন প্লিজ। এমন একটা নাম চাই পুকি যে একটু নতুনত্ব হবে আর নামের মানেটাও সুন্দর হবে। যদি কেউ আপনারা এরকম নাম জেনে থাকেন তাহলে প্লিজ কমেন্ট করে জানাবেন। ঠিক আছে, তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, টাটা বাই।